আসাম সরকারের নিযুত মইনা প্রকল্পের অধীন 10 লক্ষ ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা হবে। আগামী 10ই অক্টোবর থেকে চালু হবে নিযুত মইনা প্রকল্প। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে এ তথ্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের প্রতিটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুল পরিদর্শক, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। এদিন বেলা 11টায় কাবুগঞ্জ লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নিযুত মইনা প্রকল্পে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয় কাছাড়ে বিদ্যালয় সমূহের পরিদর্শক গণেশ হরিজন ও জেলা গ্রামরক্ষী বাহিনীর উপদেষ্টা অমিয় কান্তি দাস। মুখ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে নিযুত মইনা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, সরকার বাল্য বিবাহ প্রতিরোধ নিযুত মইনা প্রকল্প চালু করেছে, যাহাতে ছাত্রীরা উচ্চশিক্ষা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তারা বলেন, বাল্য বিবাহের সাথে একটি মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যায়, তাই আসাম সরকার মেয়েদের জন্য বিশেষ প্রকল্প চালু করেছে। বক্তব্য রাখতে গিয়ে অমিয় কান্তি দাস বলেন, বর্তমান সরকার সমাজের বিভিন্ন খাতে উন্নয়নের স্বার্থে কাজ করছে, মেয়েরা যাতে উচ্চশিক্ষা নিয়ে রাষ্ট্র হইতে কাজ করতে পারে তাই নিযুত মইনা প্রকল্প চালু করা হয়েছে। যথাসময়ে ফর্ম পূরণ করে প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিক্ষিকা ডক্টর সুস্মিতা নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ অমলেন্দুনাথ, মিহিরকান্তি সিনহা, শুভেন্দু সিনহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। একাদশ শ্রেণী বিদ্যার্থী ভাইয়েরা বোনেরা, আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প উদ্বোধন করেছেন। নিযুত ময়না মানে স্যার বলেছেন যে তোমরা সব ময়না, বলেছেন তো, মানে আদর করে বলা হচ্ছে। কারণ কি, যে ময়না বা ছোট যারা আছেন তাদেরকে কি করা, তাদের যদি পড়াশোনা ভালো হয় তারা যাতে সমাজে একটা প্রতিষ্ঠিত জায়গায় যেতে পারে, সেই জন্য কী করছেন, বাবা মা প্রত্যেক বাবা মা কী করেন, আমাদেরকে সমস্ত ব্যবস্থা দিয়ে স্কুলে পাঠান যাতে ভালোভাবে পড়াশোনা করি। কিন্তু দেখা যায় কি, আমরা এখানে যারা যে সবাই আমরা গ্রামের লোক এবং শহরেও আছেন, বাবা মার ইচ্ছা থাকার সত্ত্বেও অনেক সময় কী হয় যে আমরা হয়তো নিজের মেয়েকে নিজের সন্তানকে উচ্চশিক্ষা দিতে পারি না। কিন্তু সেই রকম আমরা যখন এখানে টিভি পর্দা খোলা হয়েছে তোমরা সবাই বলছেন মামা এসে গেছেন, বলেছেন না বিদ্যার্থীরা, বলেছে তোমরা যে মামা এসে গেছে। কেন ডাকা হচ্ছে মামা, যে সবাই মামা ডাকে এবং মামাকে কি কাজ করেছে মামা দেখেছি আমরা বিগত দিনেও, যে মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর সময় দেখা দেখেছি আগেও তো পেয়েছেন যে আমরা যারা মেধাবী ছাত্র, যারা ফার্স্ট ডিভিশন প্রথম বিভাগে যারা উত্তীর্ণ তাদের কি দেওয়া হয়েছে, ল্যাপটপ দেওয়া হয়েছে, এখন সঙ্গে কি করা হয়েছে, হাই সেকেন্ডারিতে যারা তাদেরকে একটা স্কুটি দেওয়া হচ্ছে। স্কুটি কারা পাচ্ছে, স্কুটি তো সবাই পায় না, স্কুটি যারা প্রথম বিভাগে যারা উত্তীর্ণ তাদেরকে দেওয়া হচ্ছে, তাই তো। তো বাকি যারা আছে বাবা মার ইচ্ছা আছে পড়াবো, ওদের কি কি পড়াবো, এখানে যারা স্যার বসে আছেন, এখানে দিদিমণিরা আছেন, সবাই কি আছেন, এখানে হয়তো গ্রাজুয়েশন আছে, কেউ মাস্টার ডিগ্রি নিয়ে এসেছেন, কেউ কেউ পিএইচডি করে এসেছেন, এসেছেন তো। তো তারা যারা আপনাদের তোমাদেরকে যারা পাঠদান করছেন তাদের ইচ্ছা আছে যে স্যারের চেয়ে বেশি পড়ে, প্রত্যেক মা বাবার ইচ্ছা হয় যে আমার সন্তান যাতে আমার চেয়ে আরো উপরে যায়। ঠিক তত এখানে যারা শিক্ষক মন্ডলী আছেন ওনাদের এরকম মানসিকতা আছে যে ওরা আমার বিদ্যার্থী যারা, আমার শিক্ষার্থী যারা আছে তারা যাতে আমার সাথে বেশি জ্ঞান অর্জন করে, তারা যাতে এই স্কুল, তারা যদি জ্ঞান অর্জন করে, তারা যদি আজকে দেখা যায় এখান থেকে যদি কেউ উনি ইন্সপেক্টর অফ স্কুল হয়ে এসেছেন, ভবিষ্যতে যদি আমার এই বিদ্যানিকেতনে কোনো ছাত্রছাত্রী যদি ইন্সপেক্টর অফ স্কুল হয়, এখান থেকে যদি কেউ দেখা যায় ভবিষ্যতে যদি দেখা যায় ডিসি হয়েছেন, এসপি হয়েছেন বা বড় বড় কোনো জায়গায় গেছেন, তখন কী হবে, এই স্যার যারা আছেন, দিদিমণি যারা আছেন তাদের কি গর্ব হবে তোমাদেরকে নিয়ে। কেন হবে, যে আমরা হয়তো ভালো পড়েছিলাম এর জন্য হবে, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, পড়াশোনা বন্ধ হয়। কেন কি, আর একটা কিছু বিষয় আছে অর্থের অভাবের সাথে সাথে আমাদের এই সামাজিক যে পরিস্থিতি, আমরা আমাদের সামাজিক পরিস্থিতি কি হয় যে মেয়েদেরকে বাবা বাবা মা অনেক সময় দেখা যায় হয়তো অর্থের অভাবে পড়াশোনা করাবো, কি করবো, বিয়ে দিয়ে দিলে তো আমাদের যে ঝামেলা যেটা ঝামেলাটা শেষ হয়ে গেল, কিন্তু তা নয়। সরকার বলছে না, আমার যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলছেন না, আমার যে যারা আছেন, যারা বিদ্যার্থী যারা আছেন তাদের কি করতে, উচ্চশিক্ষা শিক্ষিত করতে হবে, উচ্চশিক্ষা শিক্ষিত করলে কি হবে, দেশের ভালো মন্দের সাথে তারা জড়িয়ে পড়বে, দেশের ভালো কি মন্দ কি, দেশ কোন দিকে চলছে, সমাজ কোন দিকে চলছে সেগুলো বুঝতে পারবে। এই জন্য কি করা হচ্ছে, প্রত্যেককে কি করতে হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, যার জন্য কি করা হয়েছে যে প্রথম অবস্থায় যারা একাদশ শ্রেণী আছে তাদের জন্য কি করেছেন, যে বর্ষের 10,000 টাকা দেওয়া হয়েছে নিযুত মানা প্রকল্পের মাধ্যমে, কিভাবে যে 2টা মাস ছাড়া বাকি 10 মাস 1,000 টাকা করে দেওয়া হবে, যারা ডিগ্রিতে অ্যাডমিশন দিয়ে তাদের জন্য বলা হয়েছে যে তারা 1,250 টাকা করে, কিন্তু যখন হাই ডিগ্রি পর্যন্ত দেখা যায় এখানে যারা আছি আমরা এই হাই সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছি,
কিন্তু পাশে কি আছে, জনতা কলেজ আছে, কলেজে পড়াশোনা করা যাবে এখান থেকে গিয়ে। কিন্তু যখন মাস্টার ডিগ্রি নেওয়া হবে, মাস্টার ডিগ্রি নিতে হলে যেতে হবে আসাম ইউনিভার্সিটিতে, ইন্ডিয়া যেতে হবে। তো তখন কি করতে হবে, তখন গিয়ে যে তখন যেতে যাওয়া আসা তো খরচ লাগবেই। তো এই সময় যেন কি করা হয়েছে, দেখা গেছে যে সেই পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে 2,500 টাকা, বছরে 25,000 টাকা। তো এই যে প্রকল্প কেন করেছেন, যে অন্তত পক্ষে 2 লাখ কোটি টাকা উনি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বাল্য বিবাহ রোধ করতে হবে। বাল্য বিবাহ কেন রোধ করা, আমার যে মা বাবাকে কোনো সময় দেখা যায় যে আমাদের উপরে যে সেই যে বিষয় যেটা আসছে, বাল্য বিবাহের কথা আসছে, বিয়ের কথা আসছে, মা বাবাকে বোঝানোর দায়িত্ব আমার, মা বাবার এগেনস্টে যাবো না। কিন্তু মা বাবা সেই আইন হয়তো জানেন না, মা বাবা হয়তো সেই আইন জানে না যে 18 বছর নিচে বিয়ে দিলে কি হবে, যে আইনের সমস্যায় পড়তে হবে, সেই কথাগুলো তোমাদেরকে বোঝাতে হবে। এবং যে ছেলেরা বিয়ে করবে যাদের বয়স 21-এর উপরে আছে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে বুঝতে হবে যে 18 বছর কোনো মেয়েকে বিয়ে করলে কি হবে, যে সেও তাকেও জেলে যেতে হবে। এবং তাকে উৎসাহিত করার জন্য একজন প্রশ্ন করেছিল যে তাদেরকে উৎসাহিত করার জন্য কি করার প্রয়োজন। তো মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু একটা ব্যবস্থা নিয়েছেন আমাদের এই মেয়েরা যারা যান তাদের জন্য, ভবিষ্যতে হয়তো ছেলেদের জন্য কোনো প্রকল্প আসবে। আমরা দেখেছি বিভিন্ন কিছুদিন